নবীর কোরআন যদি হযরত ইমাম হুসাইন লেখা কাগজের দান যদি কবরের প্রশ্নের জবাব হয়ে যায় আমার আপনার মধ্যে যদি ইমাম হুসাইনের মহব্বত থাকে ইমাম হুসাইনের ভালোবাসা থাকে কবরের পার হওয়ার সম্ভাবনা আছে না আছে আরে জোরে বলেন হাসরের ময়দানে ইমাম হুসাইনের সঙ্গী হয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে আমাদের অন্তরে নবীর নাতি ইমাম হুসাইনের মহব্বত তার বিনিময়ে আমি তোমাদের কাছে বাড়ি গাড়ি চাই না ইয়া রাসূলুল্লাহ আয়া কা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলে দিন তারা কোরআন পেয়েছে আপনি নবীকে পেয়েছেন ইসলাম পেয়েছে আমি আল্লাহর পরিচয় পেয়েছি তার বিনিময়ে আমি তাদের কিছু চাই না একমাত্র তাদের কাছে আমি চাই যারা আপনার নবীর মহব্বত আপনার আওলাদ যারা হবে আপনার বংশধর যারা হবে ওই সমস্ত বংশধরদের মহব্বত আমি আল্লাহ চাই আল্লাহ রাসূলে বংশধরদের মহব্বত আমার আল্লাহ আমার কাছে আপনার কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে মাওয়াদ্দাত শব্দটি ব্যবহার করেছে মাওয়াদ্দাত শব্দ দ্বারা আমাদের কাছে আল্লাহ তাআলা মহব্বত চেয়েছে করামত আপনার নিকটবর্তীদের মহব্বত আমাদের উপর ফরজ করে দিয়েছে ওয়াজিব করে দিয়েছে মান কারামত ইয়া রাসূলুল্লাহ যদি সেই নিকটবর্তী কা সেই নিকটবর্তী قال رسول الله صلى الله عليه وسلم علي وفاطمة والحسن والحسين ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার মাধ্যমে আমি তমাম বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমার পবিত্র কোরআনুল কারীমের ভাষা মাওয়াদ্দাত শব্দ দ্বারা আমার নবীর আওলাদদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মা ফাতিমা হযরত আলী হযরত মা ফাতিমা হযরত হাসান হুসাইন তাদের মহব্বত আমি আল্লাহ তাম বিশ্ব মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছি তাদের মহব্বত আমি আল্লাহ ফরজ করে দিয়েছি পবিত্র কোরআনের ভাষায় আমরা হযরত আলী কে মহব্বত করি কি না করি আর জোরে বলেন করি কি না করি হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে মহব্বত করি কি না করি হযরত হাসান হযরত হুসাইন কে মহব্বত করি কি না করি মহব্বত করি মহব্বত করতে হবে আমাদের উপর তাদের মহব্বত তাদের ভালোবাসা ফরজ করে দিয়েছেন জোরে বলেন কে আল্লাহ মহব্বতে বলেন কে আল্লাহ আল্লাহ আমাদের উপর তাদের মহব্বত করাকে ফরজ করে দিয়েছে ঈমান বাড়িয়ে দিয়েছে এই কারবালার ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছেন নবীর কলিজার টুকরা রক্তে জিগা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইমাম হুসাইন সম্পর্কে আমার রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমাচ্ছে মান আহাব্বা হুসাইন যেই ব্যক্তি ইমাম হুসাইনকে মহব্বত করে আহাব্বানি সেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করে জোরে বলেন সুবহানাল্লাহ মান আহাব্বানি হুসাইনান ফাকাদা আহাব্বানি যেই ব্যক্তি ইমাম হুসাইনকে মহব্বত
মহব্বত করে সে আমি নবীকে মহব্বত করে ওয়ামান আহাব্বানি যে আমাকে মহব্বত করে আহাব্বাহুল্লাহ ওই ব্যক্তি স্বয়ং আল্লাহকে মহব্বত করে ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত যেই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে আমার আল্লাহ বলেন আমার রাসূলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুসাইনকে মহব্বত করার কারণে আমার নবীর মহব্বত হয়ে যায় আমার নবীর মহব্বতের কারণে আমি আল্লাহর মহব্বত হয়ে যায় আমি আল্লাহকে যারা মহব্বত করে আমি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিব সালাতুন ইয়া রাসূল সালাম আলাইকুম ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে বলেন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবী আল্লাহ গো রাসূলকে মোরা ভালোবাসি বলেন আল্লাহ গো রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন তাদেরকে ভালোবাসা ঈমানের দাবি হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন তাদেরকে ভালোবাসা ঈমানের দাবি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে আল্লাহ গো রাসূলকে মোরা ভালোবাসি বলেন আল্লাহ গো রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে হযরতে আবু বকর ওমর ওসমান হযরতে আবু বকর ওমর ওসমান আলী সব সাহাবীদেরকে মোরা ভালোবাসি বলেন সব সাহাবীদেরকে মোরা প্রিয় নবীকে বলেন প্রিয় নবীকে আল্লাহ গো রাসূলকে মোরা ভালোবাসি বলেন আল্লাহ গো রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি প্রিয় নবীকে বলেন প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমার বন্ধুরা গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও হাকিমের মধ্যে যখন ঘোষণা করে দিলেন আল্লাহর রাসূলের আওলাদদেরকে মহব্বত করা ফরজ হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে রওয়ায়েত রয়েছে আল্লাযী নাফসি বিয়াদিহি
হযরত আবু বকর যেমনি মহব্বত করেছেন
আমাদেরকেও ঠিক তেমনি ভাবে মহব্বত করতে হবে। হযরতে ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে কত মহব্বত করতে। ইমাম হুসাইনের একটা লেখা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে সওয়ালের জবাব সহজ করে। সুবহানাল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ ওনাকে লক্ষ্য করে ইমাম হুসাইন বলতেছে, ওগো আব্দুল্লাহ, আপনি তো হচ্ছেন আমার নানার গোলামের পুত্র গোলাম। সুবহানাল্লাহ, গোলামের বেটা, গোলাম, গোলাম। এই কথা যখন বললে ওমর এর সন্তান রাগান্বিত হয়ে গেল, কি বললে, আমি গোলামের পুত্র গোলাম, আজকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে আপনার বিরুদ্ধে নালিশ দেব। আব্দুল্লাহ ইবনে ওমর ওমর খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়ে, হে মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ওমর, হযরত আলীর বেটা ইমাম হুসাইন আমাকে গোলামের পুত্র গোলাম বলেছে, বলছে আপনি নাকি ইমাম হুসাইনের নানার গোলাম আর আমি নাকি গোলামের পুত্র গোলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন হযরত ওমর ডাক দিয়ে বলেন, হে হুসাইন আপনি এখানে আছেন? হুসাইন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, হে ওমর আমি আছি। আব্দুল্লাহ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ কি সত্য? বলে হ্যাঁ সত্য। কঠিন বিচার হবে। সাহাবাই কেরাম বিধি স্বতন্ত্র হয়ে গেলে, ওমর অত্যন্ত কঠিন ছিলেন, ওমরের বিচার অত্যন্ত কঠিন। আজকে না জানি হুসাইনের কি হয়ে যায়। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, হুসাইন, ও হুসাইন আপনি কি আবার বলেন আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের পুত্র গোলাম বলেছেন? হুসাইন ডাক দিয়ে বলে, ওগো ওমর, হ্যাঁ আমি বলেছি আপনার পুত্রকে, আপনি হচ্ছেন আমার নানার গোলাম, আপনি হচ্ছেন আমার নানার গোলাম, আর আব্দুল্লাহ হচ্ছে গোলামের পুত্র গোলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও হুসাইন আমি আপনার মুখের কথায় বিশ্বাস করি না, আপনি একটা কাগজের মধ্যে রেখে দেন, তারপরে তার বিচার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত হোসেন আল কাদরী সাহেব। আমার বন্ধুরা গভীর মনোযোগ, হযরত ইমাম হুসাইন বলেন, হ্যাঁ আমি রেখে দিতে পারবো। যখন এই কথা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজ দিলেন, হযরত ইমাম হুসাইন লেখা শুরু করলেন, ওমর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম আর আব্দুল্লাহ হচ্ছে গোলামের পুত্র গোলাম। এমনি ভাবে যখন লিখে দিলেন হযরত ওমর মুহূর্তের মধ্যে কাগজটাকে হাতের মধ্যে নিলেন, আর সাহাবাই কেরামদের কাছে কাগজটাকে তুলে ধরে বলেন, ও নবীর সাহাবীরা রে আমার জীবনের গোলাম আল্লাহর কাছে দেখাতে পারবো না, আমার জীবনের খুন আমল দিয়ে কবরে পার হতে পারবো না, আমার মনে হয় না আজকে নবীর কলিজার টুকরা রাতে ইমাম হুসাইন আমার কাছে যেই কাগজের মধ্যে লিখে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি
যখন ইন্তিকাল করব তোমরা ওই কাগজটাকে আমার কাফনের কাপড়ে ঢুকিয়ে দিবে যখন কবরে যাব মুনকার নাকি আমাকে প্রশ্ন করবে হে উমর বল রব্বি আল্লাহ তোমার রব কে মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান হাযার রাজুল যখন এই প্রশ্ন বলত করবে আমি তাদেরকে বলবো ও ফেরেশতারা তোমরা জেনে নাও জেনে নাও আমি দুনিয়াতে কোনো আমল করতে পেরেছি কিনা জানি না তবে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে ওই সার্টিফিকেটটা হচ্ছে আমি হচ্ছি রাসূলুল্লাহর গোলাম আমি উমর হচ্ছি রাসূলুল্লাহর গোলাম নেও নাও এই কাগজটা নিয়ে নাও যখন এই কথা বলবে আমার এই গোলামের সার্টিফিকেট পেলে ফেরেশতারা সকল প্রশ্নের জবাব পেয়ে যাবে নবীর গোলাম যদি হযরত ইমাম হুসাইনের লেখা কাগজের দাম যদি কবরের প্রশ্নের জবাব হয়ে যায় আমার আপনার মধ্যে যদি ইমাম হুসাইনের মহব্বত থাকে ইমাম হুসাইনের ভালোবাসা থাকে কবরের পার হওয়ার সম্ভাবনা আছে না আছে আরে জোরে বলেন হাসরে রে মাইদানে ইমাম হুসাইনের সঙ্গে হয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে আমাদের অন্তরে নবীর নাতি ইমাম হুসাইনের মহব্বত জি অবশ্যই তাই আমাদের মা বাবার মহব্বত থাকার কারণে আমরা প্রতি বছর মা বাবার ইসালে সওয়াব মাহফিল করি ঠিক কিনা আমাদের অন্তকরণের মধ্যে শাহাবুল্লাহ গাজী করি রাহমাতুল্লাহি আলাইহির মহব্বত থাকার কারণে আমরা প্রতি বছর শাহাবুল্লাহ গাজী পুরুষ শরীফ করে কিনা করি আর যাদের মহব্বত নাই তারা করে না করে না তাদের মা বাবার মহব্বত নাই কারণে তারা মা বাবার ইসালে সওয়াব করে না তাহলে আপনারা বুঝতে হবে যাদের মহব্বত আছে তারা মা বাবার ইসালে সওয়াব করে 40 দিন করে 4 দিন করে বছরে মৃত্যু দিবস